খুবই দুর্ধর্ষ রেস্কিউ। সিনেমার দৃশ্যকে হার মানাবে আজ যা দেখবেন, থাকে প্রতিপদে বিপদ, থাকে জীবনের ঝুঁকি, তবু দায়িত্ব পালনের ক্ষেত্রে সে কথা ভুলে যান এই উদ্ধারকর্মী। মানুষের রোষে পড়ে বন্য প্রাণ যেন প্রাণ না হারায়, তাই নিজের প্রাণের ঝুঁকির তোয়াক্কা না করে আজ ভাঙা মাটির বাড়ির দোতলার ঝুরঝুরের দেওয়াল থেকে উদ্ধার করলেন বিশাল দুই গোখরোকে। আজ 12 ফেব্রুয়ারি দাসপুর থানার দেবকুল গ্রামের এক মাটির বাড়ির ভাঙার সময় দুই প্রকাণ্ড সাপকে দেখে বন দপ্তরে খবর দেন এলাকার মানুষ। ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের মলয় ঘোষ ঘটনাস্থলে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বিশাল সাপ দুটিকে উদ্ধার করলেন। একটি সাপ তার হাতটা পেঁচিয়ে ধরেছিল এবং সেই জন্য হাতের হাড়ও ভাঙতে পারত। সেই পেঁচানো সাপটিকে খুলতে আরও দুজনের সাহায্য নিতে হয়। দুই প্রকাণ্ড বাস্তুসাপ উদ্ধারের এই রোমহর্ষক ভিডিও দেখতে থাকুন। এটা খুব বড়, আস্তে ফরকে যাবে, দেখছি আমি। মুখ কর দিকে আরেকটা কোথায় আছে? উপরটা আছে, কাছে যাইছিনি। আরেকটা কোথায় আছে? প্রথমে এটা দেখে ভাবছিলাম ছেড়ে দেবো, তাড়ি দিব, পালিয়ে যাবে, পালাই কোথায়? এখানটায় খোলস আছে, ওদিকে কেউ নেই তো? না না না, ওদিকে ভালো। তোর পেছনেই আছে, এদিকে কেউ নেই তো? না না, সাপ দরকার হয় লাও।
উপর দিনে উঠছে দাঁড়াই তো দিন আমি দেখবেনি ফোনাটা দেখলে দাও আমাকে ধরে দাও বিরাট মোটাও যেমন ভরেও দেবো কামড়াচ্ছে খুবই বড় এটা পুরুষটা খালি করে দিচ্ছি ওই কথা বলবেন না আপনারা সব এদিকে আসুন, সার সম্বন্ধে সচেতনতা বার্তা আমাদের অফিসিয়াল কিছু কথা বলবো আপনারা শুনবেন। এটি হচ্ছে গোগ্রো সাপ, আমাকে প্রচুর জড়ি দিয়েছে, আমি জোড়াং খুলবো, এটা জোড়াং খোলা না, খুব কষ্ট আছে। সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন, নাম্বার ওয়ান 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আমরা এখানটায় রেস্কিউ করছি, এটি সর্বেরিয়া গ্রাম, এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র কোথায় আছে? দাসপুর। এ সাপ কাটলে 100 মিনিটের মধ্যে যেতে হবে দাসপুর হসপিটাল। সাপে কাটলে সবসময় তিনটে জিনিস মনে রাখবেন, নাম্বার ওয়ান 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র, আর সাপে কাটলে কখনোই ওই ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না, যদি বাঁধন দেন আর সেই সাপটি যদি রাসেল ভাইপার মানে চন্দ্রগড়া সাপ হয়ে থাকে, আপনার ওই অঙ্গটি কেটে ফেলে দিতে হবে। তার কারণ রাসেল ভাইপারের যে হিমোটক্সিস বিষ এতই পাওয়ারফুল, ওই রক্তটিকে পচিয়ে দিয়ে কাটলে বা কোনো সাপ কাটলে ক্ষতস্থানে গিয়ে বাঁধবেন না। আর সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না, যদি ওঝার কাছকে যান কী হয়, 100 মিনিট সময়টা ওঝা নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। সাপটি উদ্ধার করা মাত্রই আমার হাতে যেভাবে বেজ দিয়েছে আমার হাতকে ব্যথা করে দিয়েছে, মানে খুবই দুর্ধর্ষ রেস্কিউ। নমস্কার, আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে হলে আমাদের স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি লাইক করুন।